করলা, নবীজির লাগি জান দিলা, বাইচারে গিয়ে করলা, যারা মক্কা শরীফ তেনে গেছেন মহাজির ভাই হল মদিনা শরীফর মানছে সম্পত্তিরে বাঘ করিয়া মক্কা শরীফ তনে যারা গেছেন মক্কা শরীফ সারিয়া তারারে মাল বন্টন করছেন, ওর দেখ মাল দিছেন, যারার বিবি দুইজন এরা একজন রে তালাক দিছেন, তালাক দেওয়ার বাদে হেরার লগে মহাজিরি নকলর লগে তারা বিবাহ দিছেন, ওর দেখ বিবাহ দিছেন। যে সময় দিন ইসলামরে রক্ষা করার লাগি জেহাদ ঘোষণা করা হয়েছে, ও সময় এই যুবক গিয়া এই জেহাল এলায় কলিমাতল লাগি তারা জান দিছেন। ও দরজা ফাইবাই আইজ যে যুবক সকল, আইজ যে যুবক সকল, তুমি তাই যে অত হিম্মত লাগাইয়া অত হিম্মত বান্দিয়া যে এক জলসা নবীজির তৈয়ার করছো, আমরা চাই এখন বেল বলবার সময় দোয়া কবুল, আমরা সাইয়ার এই জলসার মাধ্যমে জলসার থ্রুতে উলামায়ে কেরাম সকল অতিথি সকল আইছেন, আমরারও এক আজিজ মৌলানা তাইরুল হক সাহ ও মদরসাত ফরিয়া গেছেন, ও দেশ জাগিরও আসলা, আমরাও ফলাইছি, কিন্তু আই বরাক নাই, ব্রহ্মপুত্র নাই, আস্থা উত্তর পূর্ব ভারত বিখ্যাত এক তকরির বিখ্যাত এক বক্তা। কিন্তু সেই সূর্যের আলো যে প্রবর্তিকারী নিতা পারেন অন্ধকার বানাইলেন, অত বড় শক্তি দাতা তাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আল্লাহ যাই যে সূর্য আজটা পৃথিবীর আলোকিত করতে পারে, ও সূর্যর আলো তাই নিতা পারেন, নিয়া দেখাই দিলায় বন্দা হল, যারা বন্দা হল আমি আমার হাতে বানাইছি মানব দানব, আমরা দেখাই দিলা যে আমার এত শক্তি, আমার সূর্যর আলো আমি নিতাম পারিছি নাইয়া, আয়া তুমি না আয়া তিল্লা, আল্লাহর কুদরতর এক নিশানা। বহুদিন আগে আমরা টাইটেল তনে পড়ি আমার বাদে একবার হল সূর্যগ্রহণ হইল, বেইল উঠার লগে লগে সূর্যগ্রহণ আরম্ভ হইল, দুই আড়াই ঘন্টা গেল, হজরত শেখ বদরগুরি রহমাতুল্লাহ আলাই কইলা অত সময় নমাজও থাকো কোরআন শরীফের তিলাওয়াত তকল করো, যত সময় সূর্য গ্রহণ ছাড়ছে না এটা আল্লাহর আল্লাহর এক নিশানা, সূর্যর উপরে এক মুসিবত, গতিকে এই সময় দোয়া করো আল্লাহর দরবার শান্ত, যদি এই আলো আল্লাহ ফিরাইয়া দেন না যে সমস্ত দুনিয়া অন্ধকার, ও বহুত সময় দেখা গেল সমস্ত সূর্য গ্রহণে এটা একেবারে বেরিয়ে লাইছে আলো নাই, তখন দেখা যায় ইফতারের সময় যে ওইলে জেলা একটা আলোহীন দেখা যায়, ওলা নয়টা সাড়ে নয়টায় দেখা গেল এক আলোহীন আর সূর্যে খাবার গেল, তো আমরাও ডরাইলাম যে হয়তো কিয়ামত হই যেত কি পারে, দুনিয়া ভাঙ্গি যেত পারে, আসমান ভাঙ্গি যেত পারে, সূর্য হয়তো মাটির দলিয়া পড়ি যেত পারে, এই সময় আমরা দোয়া করতাম, দুই রাকাত নামাজও আছে দোয়া করবার লাগি যে সূর্যর এই মুসিবতে ওরাইয়া, ওলা চন্দ্র পূর্ণিমার চন্দ্র, ওলা চন্দ্রর আলো আল্লাহ তালায় নিতে পারেন, এই আল্লাহ খাইল যাই দিন পর্যন্ত মেঘ দিলা আর এখন রোদ দিলা সারাদিন, এই আল্লাহর এই ক্ষমতা আছে না নি, আমরা এই আল্লাহর শুকুর একবার আমরা দিল ভরি আদায় করি ন যারা উপস্থিত আছেন, অগলে একবার বড় করি হোক আলহামদুলিল্লাহ, আরো বড় করি হোক আলহামদুলিল্লাহ, আর যাই যেন আসুন বাড়ি ঘর বা রাস্তাঘাটে পথে অগলে বড় করি হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এই যে রৌদ্র দিয়া আমরা রে ও উপকৃত করলা, রোদ দিলা আল্লাহ তালায় আমরা আল্লাহর দরবার চাইয়া, যে যুবক অগলে যে যুবক দ্বারা দিন ইসলাম ফৈলিছে, যে যুবক দ্বারা জমিনর কুকীর্তি কুসংস্কার দূরীভূত হয়েছে, নবীজির জমানার যে যুবক অগলে তারার যে যুবকর তারার তাই দায়িত্ব আর কর্তব্য দেখাইলা, আজ যুবক অকল শান্ত থাকো, যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকর উশিলায় দিন ইসলাম ফৈলিল
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মক্কা শরীফ যে সময় মদিনা শরীফ নবীজি হিজরত করি আইলা তখন যুবক হলে ময় মুরব্বি হলে নবীজিরে বিদায় দিলেইতা মক্কা শরীফ কানে সময় তো খুব কম আজানরে দুই মিনিট আগে আমার দিলেই হোক এলা ইয় দিলেই হোক আমারে জানাই দিলেই তো হযরত মদিনা শরীফ যে সময় গেলা হিজরত করি আই দিন ইসলামরে রক্ষা করবার লাগি দিন ইসলামরে রক্ষা করবার লাগি নামাজ রোজারে রক্ষা করবার লাগি কোরআনে কারিমরে রক্ষা করবার লাগি দিন ইসলাম তো ফয়লাইলা মক্কা শরীফ মদিনা শরীফ বিনা শক্তিয়ে তরবারি দিন আয় বিনা শক্তিয়ে চরিত্র দিয়া সেই সমস্ত ফয়লাইছেন চরিত্র আজ আমরা সেই চরিত্ররে যদি গ্রহণ করি সেই চরিত্ররে যদি আমরা গ্রহণ করি আইজ দুনিয়া শান্তিময় হয়ে যাব দুনিয়ার মধ্যে শান্তি বিস্তার হইব তো যে সময় মক্কা শরীফ তনে মদিনা শরীফ গেলা মক্কা শরীফর মানুষ লগইয়া গিয়া মদিনা শরীফর মানসরে কইল ও মদিনাবাসী তুমি তাই নামরার যে এক মানুষ মক্কা শরীফ তনে আইসইন এনে আমরা রে ফিরত দিলাও আর যদি দেও না তাহলে তোমাতানর লগে আমরা যুদ্ধ ঘোষণা করম তো মদিনা শরীফর ময় মুরব্বি হলে ই মহাম নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফিরত দেওয়ার লাগি তারা তৈয়ার হয়ে গেছিলা কিন্তু সেই মদিনা শরীফর যুবক হল ও আমার যুবক ভাই হল যারা যুবক হলর উদ্যোগে এই মহান মহা এক মজলিস তৈয়ার করত দিন ইসলামর নবীজির এক সমাবেশ দিনী সমাবেশ হৌ সময় মদিনা শরীফর যুবক হলে কিতা কইছিলা কইল ও ময় মুরব্বী হল যে সাথামারা খাইয়া মক্কা শরীফ তনে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ আশ্রয় লইছেন শান্তির জায়গাত আইছেন শান্তি লওয়ার লাগি আশ্রয় লইছেন ও মদিনাবাসী আপনারা ময় মুরব্বী হলে ও শত্রু হকলো রাত আবার ফিরাইয়া দিতাইনি যে শত্রু হকলোর সাথামারা খাইয়া কষ্ট দুঃখ পাইয়া মক্কা শরীফ মাতৃভূমি ছাড়িয়া জন্মভূমি সরিয়া মদিনা শরীফ আইয়া আশ্রয় লইছেন আবার ফিরিয়া কি ওরা রাত আপনারা সমজাইতায় আমরা জান যত সময় আছে আমরা জান দিব আমরা মাল দিব কিন্তু এরা রাত ফিরাইয়া আর মক্কা শরীফ মদিনার তনে আর ফিরাইয়া দিতাম নাই সুবহানাল্লাহ ইয়া বিহামদি ঈদ সাহস কথা দেখিয়া মক্কা শরীফ মদিনা শরীফর মানছে কইলা তাহলে আর এর আগে সে ফিরাই দেওয়া যাইত নাই সেই যুবক হলে নবীজিরে সাহায্য করলা নবীজির লাগি জান দিলা বাইচারে গিয়ে করলা যারা মক্কা শরীফ তেনে গেছেন মহাজির ভাই হল মদিনা শরীফর মানছে সম্পত্তিরে বাঘ করিয়া মক্কা শরীফ তনে যারা গেছেন মক্কা শরীফ সারিয়া তারারে মাল বন্টন করছেন ওর দেখ মাল দিছেন যারার বিবি দুইজন এরা একজন রে তালাক দিছেন তালাক দেওয়ার বাদে হেরার লগে মহাজিরি নকলর লগে তারা বিবাহ দিছেন অর্ধে বিবাহ দিছেন যে সময় দিন ইসলামরে রক্ষা করার লাগি জেহাদ ঘোষণা করা হয়েছে হউ সময় এই যুবক হলে গিয়া এই জেহাদ এলায় কলিমাতল লাগি তারা জান দিছেন হউ দরজা পাইবে আজ যে যুবক হল আজ যে যুবক হল তুমি তাই যে অত হিম্মত লাগাইয়া অত হিম্মত বান্দিয়া যে এক জলসা নবীজির তৈয়ার করছো আমরা চাই এখন বেল বলবার সময় দোয়া কবুল আমরা সাইয়ার এই জলসার মাধ্যমে জলসার থ্রুতে উলামায়ে কেরাম হল অতিথি হল আইসেন আমরারও এক আজিজ মৌলানা তাইরুল হক সাহ ও মদরসাত পড়িয়া গেছেন ও দেশ জাগিরও আসলা আমরাও হলাইছি কিন্তু আজ বরাক নাই ব্রহ্মপুত্র নাই আস্থা উত্তর পূর্ব ভারত বিখ্যাত এক তকরির বিখ্যাত এক বক্তা ও দেশের মদরসাত পড়িয়া গিয়া তাই নয় কেন তোর শিবানী লিছেন আমরা চাই আজকের এই ওয়াজ মাহফিলর দরিয়ায় এই কোরআনে করিমর মজলিসর দরিয়ায় আল্লাহ তালা এই মজলিসর উসিলায় আস্থা বিশ্ব রূপে আল্লাহ শান্তি নাজিল করুকা বড় করে কৌক আল্লাহুম্মা আমিন আরো বড় করে কৌক আল্লাহুম্মা আমিন বিশ্ববাসীরে আল্লাহ শান্তিতে বসবাস করবার তৌফিক দেউকা আর অকল দেশের মাঝে আমার ভারতবর্ষের মাঝে আল্লাহ শান্তি নাজিল করুকা
আসামর মাঝে আল্লাহ শান্তি নাযিল করুকা, শান্তিতে আসাম ভারতর দুনিয়ার পৃথিবীর মানব জাতিয়ে শান্তিতে বসবাস করুকা। ও কথা আমরা আরজ রাখি আর আল্লাহর দরবার ও বেল ডুবার লগে লগে। আল্লাহ তাই এই মানব দানব বিশাল ভূমণ্ড সৃষ্টি করছেন, এই বিশাল ভূমণ্ড সৃষ্টি করছেন আর বড় মেহরবানি করল্লা আমরারে কোরআনে করিম দিলা, অত বড় মেহরবানি, বড় মেহরবানি করল্লা আমরারে শিয়াল কুকুর না বানাইয়া আমরারে মানুষ বানাইলা, বড় মেহরবানি করল্লা সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মাঝে আল্লাহ তাআলা আমরারে জন্ম দিলা। তাই আমরা রূপে ফাজত তোর নামাজ বল, আমরা দিন ইসলাম মানছি, দিন ইসলামের অকল বয়লা খাম হইল, ইমান আনার লগে লগে ইমান আনার বাদর মুহূর্তে খাম হইল ফাসক্তর নমাজ। এখন মাগরিবর অক্তার যাইন যেন আমরা আসি, রাস্তাঘাট মমিন অকল আসো যারা যাইন যেন আসো, মসজিদ আইয়া হাজির হয়ে যাও, নমাজের আজানোর সময় হয়ে যার, ইকানো আজান হইব, যদি ইকানো জায়গা অন্যা অকল ইকানো জমাত হইব, মজলিসও জমাত হইব, ইকানো অকল জায়গা হইতা নাই মজলিসও জমাত হইব। এখন আর আমি মক্তসরে এক দোয়া করি লিতাম সাইয়ার, বেল বলবার আগে আল্লাহর দরবারে এক দোয়া করি লাই, আল্লাহ তালা আমরারি জলসারে কবুল করুকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আরহামার রাহ। আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين 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 برحمتك يا